মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগানের মধ্য দিয়েই বিধানসভায় পাশ অপরাজিতা বিল। সরকারের আনা বিলের বিরোধিতা করেননি বিরোধীরা, তবে সরকার আমল দেয়নি বিরোধীদের আনা সংশোধনীতে। বিলের বিরোধিতা না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি শুভেন্দু অধিকারীরা। মুখ্যমন্ত্রীর অস্বস্তিতে তখন যেন অস্বস্তি অধ্যক্ষেরও। 2012 পাঁচটিট মেয়েটির চরিত্রের দোষ, দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা, দামদুনি 2013 শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়, সিউড়ি ধর্ষণ কাণ্ড, বাচ্চা ছেলেরা একটু আধটু। আপনি আমাকে আপনি আপনি যে রেফার করছেন যেগুলো, আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি, আমি রেডি হয়ে এসেছি। নয়া বিলে বলা হয়েছে দ্রুত তদন্তের জন্য অপরাজিতা টাস্ক ফোর্স গঠন, আলাদা পুলিশ বাহিনী গঠন, প্রাথমিক রিপোর্ট আসার পর কমপক্ষে 21 দিন, খুব বেশি হলে আরো 15 দিনের মধ্যে তদন্ত শেষ, চার্জশিট পেশের 30 দিনের মধ্যে বিচার শেষের কথা। তবে এত দ্রুত বিচারের দাওয়ায় নিয়েও আছে প্রশ্ন। ধর্ষণ খুনের অপরাধে কড়া সাজা ছিল ভারতীয় দণ্ডবিধিতে, এখন আছে ন্যায়ের সংহিতাতেও। তবে কেন এই বিল? মুখ্যমন্ত্রী বলছেন আছে ফারাক। ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণ ও গণধর্ষণের সাজা 10-20 বছরের সশ্রম কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। অপরাজিতা বিলে বলা হয়েছে আবৃত্ত সশ্রম কারাদণ্ডের শাস্তি, অপরাধ গুরুতর হলে মৃত্যুদণ্ডের কথা। ধর্ষণ খুনে ভারতীয় ন্যায় সংহিতায় অপরাধীর সাজা 20 বছরের সশ্রম কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। অপরাজিতা বিলের শাস্তি প্রাণদণ্ড ও জরিমানা। আমি চেয়েছিলাম এই আইনটা কেন্দ্রীয় সরকারই করুক, কিন্তু ওরা আইনটাকে যেখানে যেখানে ফাঁক রেখেছেন আমরা সেখানে ঢুকেছি। এই বিল দ্রুত কার্যকরের দাবিতে সরকারের উপর চাপ বাড়িয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বল ছেলেছেন শুভেন্দুদের দিকে, এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার, অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে। গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। রাজ্যপাল সই করে দেবে কিন্তু তারপরে কিছু হবে না, অনেক রাজ্যপাল সই করে অনেক রাজ্য পাঠিয়েছে, রাষ্ট্রপতি তো আইনের বাইরে যেতে পারবে না, সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে আইন। রাজ্যপাল বিলে সই করবেন কি করবেন না তা কি ঠিক করে দেবেন বিরোধীরা? হতেও পারে না তা, মুখ্যমন্ত্রী কি তা জানেন না? তাহলে কেন এই দায় ঠেলাঠেলি? সরকারের আনা যে বিল সমর্থন করলেন বিরোধীরা, সেই বিলের উপর বিরোধীদের আনা সংশোধনী কেন গ্রহণ করলেন না সরকার? সেখানে কি নিশানায় ছিল আরজিকর কাণ্ডের মতো তদন্ত লোপাট? আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে অপরাজিতা বিলের? আছে কি কোনো আইন গ্রাহ্যতা? দেখুন, এই বিল আমরাও সমর্থন করেছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নাটকটা আমরা মানুষকে ধরিয়ে দিতে চাই, নাটক এই জন্য বলছি এই ধরনের বিল পশ্চিমবঙ্গ বিধানসভা আনতেই পারে না। তার কারণ হচ্ছে ভারতের সংবিধান বলছে কোনো একটি বিষয়ের উপর যদি 2টি বিল থাকে, একটি রাজ্যের এবং কেন্দ্রের 2টি আইন থাকে, তাহলে কেন্দ্রের আইন প্রিভেল করবে, এটা হচ্ছে নিয়ম। আমজনতার করের টাকা উড়িয়ে মঙ্গলবার কি নাটক নাটক খেলা হলো রাজ্য বিধানসভায়? জবাব যেন শোনা গেল বিধানসভার অন্দরে। ক্যালকাটা নিউজ।